ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু কম্পিউটার মাংকিস পাইথন টাইটেল টিউটোরিয়ালের সেকেন্ড ভিডিও এটা তো সেকেন্ড ভিডিওতে আমরা পাইথন টাইটেল টিউটোরিয়ালের পাইথন টাইটেলের সাহায্যে আমরা সেপস ড্র করা শিখব তো আগের দিনে ফাইলটাই আমি ওপেন করে নিয়েছি আর যেগুলো লাগবে না সেই লাইনগুলো আমি ডিলিট করে নিলাম আজকে আমরা সেপস ড্র করা শিখব সেপস যে কোনো সেপস ড্র করার আগে একটা লাইন ড্র করতে পারাটা খুবই জরুরি তো একটা লাইন কী করে আমরা ড্র করবো তো দেখো লাইন ড্র করা হচ্ছে এখানে গো টু ফাংশনের সাহায্যে তো ছবিতে যে লাইনটা দেখছো ওয়ার্ড ওয়ার্ডের মধ্যে যে নোটে বানানো আছে যে সফটওয়্যারে যে ছবিটা ঠিক এরকম একটা লাইন আমি ড্র করে দেখাচ্ছি তো তার জন্য আমাদের নিজেদের টাটেল টি টার্টেলটাকে তৈরি করে সেটাকে আমি কল করব গোটু ফাংশানের সাহায্যে আর তাতে ভ্যালু দেওয়া হয়েছে হানড্রেড এবং হান্ড্রেড তো দেখো কী তৈরি হলো একটা কোন আড়াআড়ি লাইন তো এরকম লাইন কেন তৈরি হলো সেটা একটু বুঝে নিতে হবে আগের ক্লাসে বলা হয়েছে যে যখনই আমরা কোনো ভ্যালু টাটেলকে দিচ্ছি যেমন টু ফাংশানকে আমি দিলাম হানড্রেড এবং হান্ড্রেড তো তখন গু টু ফাংশান ফার্স্ট হানড্রেড এবং সেকেন্ড হান্ড্রেডটাকে নিয়ে কী করলো সেটা এখানে বুঝে নাও তো এখানে একটাই আগের মতনই আমি একটা প্লাস সাইন ড্র করে নিলাম তো এক্স এক্সেস এবং ওয়াই এক্সেস এক্সের ডান দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে পিক্সেলসগুলো রয়েছে আর এক্সের বাঁ দিকে মাইনাস ওয়ান মাইনাস টু করে এবং ওয়াইয়ের ওপরের দিকে মানে এক্সের উপরের দিকে ওয়াই যেটা আছে এর যে অংশটা রয়েছে সেখানে ওয়ান টু থ্রি ফোর করে রয়ে থাকবে এবং ওয়াইয়ের নিচের দিকে মানে এক্সের নিচের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু করে ওয়াইয়ের পিক্সেল ভ্যালুগুলো সবসময় শো করবে মাঝখানে এক্স এবং ওয়াই যেখানটা জয়েন্ট লাগছে সেটাকে বলে জিরো জিরো পজিশন এবার টাটেলটা এই জিরো পজিশনে রয়েছে এবার যখনই আমরা গোটুকে হানড্রেড এবং হানড্রেড ভ্যালুটি দিলাম তখন কি হলো দেখো হান্ড্রেড এবং হান্ড্রেড দুটো হান্ড্রেড ফার্স্ট হান্ড্রেডটা এখানে একটু এঁকে দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে তো এটা হচ্ছে আমাদের কোড এখানে ফার্স্ট যে হান্ড্রেডটা রয়েছে এই হান্ড্রেড অ্যাকচুয়ালি এক্সেল ভ্যালু এবং সেকেন্ড যে হান্ড্রেডটা রয়েছে সেটা ওয়াই এর ভ্যালু হিসাবে ধরা হচ্ছে তো এক্স এর ভ্যালু হান্ড্রেড তো এক্সেল টাটাল এখানে এই মুহূর্তে যে পজিশনে রয়েছে সেখান থেকে হান্ড্রেড কোন দিকে রয়েছে এখানে তো মাইনাস হানড্রেড তো বলা হয়নি নর্মাল শুধু হান্ড্রেড বলা হয়েছে তার মানে ধরা হবে ডান দিকে টাটেলটা ডান দিকে যাচ্ছে তো ডান দিকে ওয়ান টু থ্রি ফোর করে 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 এক বিশেষ একটা জায়গা পর্যন্ত গেল গি সেটা হলো এক্সের এক্সের হান্ড্রেড তারপরে ওয়াইয়ের হান্ড্রেড কোন দিকে হবে ওয়াইয়ের হান্ড্রেড হবে উপর দিকে যেহেতু মাইনাস হান্ড্রেড বলা হয়নি তাই উপরের দিকে হান্ড্রেড উপরের দিকে হান্ড্রেড পিক্সেল যতটা হওয়ার ততটা হলো এবার ওই হান্ড্রেড থেকে এক্সের এই হান্ড্রেড পর্যন্ত যদি একটা কাল্পনিক লাইন ড্র করা হয় তাহলে এই লাইন দুটো কোথায় ড্র হচ্ছে সরি লাইন দুটো কোথায় জয়েন্ট লাগছে সেই পয়েন্ট পর্যন্ত একটা লাইন তৈরি হচ্ছে অর্থাৎ সেই পয়েন্ট পর্যন্ত একটা লাইন তৈরি করছে এখানে আমি বলার চেষ্টা করছি এক্সের ডান দিকে হানড্রেড এবং ওয়াইয়ের উপরের দিকে হানড্রেড একটা কাল্পনিক লাইন তৈরি করা হলে ওই লাইন দুটোকে যদি স্ট্রেট লাইন দিয়ে জয়েন করা হয় তাহলে দুটো লাইন যে পজিশনে জয়েন্ট লাগছে সেই পয়েন্ট পর্যন্ত সেই ডট পর্যন্ত একটা লাইন ড্র হচ্ছে ফলে একটি কোনাকুনি লাইন আমরা ড্র হতে দেখতে পাচ্ছি আচ্ছা এটাকে যদি আরেকটু ভালো করে বর্ণনা করা হয় প্রথমে হান্ড্রেডটা মানে এক্সের ভ্যালুটা আমি চেঞ্জ করে দিচ্ছি এক্সের ভ্যালুটা কী দিই চলো ফিফটি হুম তো এবার কীরকম লাইন তৈরি হবে দেখো তো এক্সের কাল্পনিক লাইনটা আমি কালারিং করে ড্র করলাম দেখো গ্রিন কালারে এত দূর অব্দি এক্সের ফিফটি হওয়া উচিত তাহলে এখান থেকে একটা স্টেট লাইন যদি উপর দিকে তুলি তাহলে সেটা ওয়াইকে কোন জায়গায় টাচ করছে ওই জায়গা পর্যন্ত একটা লাইন তৈরি হবে তার মানে এই রকম ভাবে একটা লাইন তৈরি হবে চলো প্র্যাকটিক্যাল করে দেখি রান ওকে ঠিক আছে আশা করছি বোঝা গেছে এটাকে আরেকটু ভালো করে বোঝার জন্য আমি আগের লাইনটাকেও আবার ফিরিয়ে আনছি আগের লাইনটাকে কী করে ফিরিয়ে আনবো একটা কাজ করি আগের ক্লাসে বলেছিলাম যে আমরা একসঙ্গে অনেকগুলো টাটেল বানাতে পারি তো চলো আর একটা টাটেল ক্রিয়েট করি এবং সেই টার্টেলটাকে হানড্রেড এবং হানড্রেড ভ্যালু দিয়ে দেখি সেই টাটেলটা কী করে তো আর একটা টাটেল ক্রিয়েট করা হয়েছে টি ওয়ান নাম দিয়ে এবার এই টাইটেলটা আমরা বলবো এই টাইটেলটাকে আমি গো টু ফাংশনের সাহায্যে হান্ড্রেড এবং হান্ড্রেড ভ্যালু দিলাম আগেটা যেহেতু ফিফটি এবং হান্ড্রেড হয়ে গেছে তো এবার রান করে দেখো কি হচ্ছে এই দেখো ঠিক আছে প্রথমে একটা হচ্ছে হান্ড্রেড এবং হানড্রেড পরেরটা হচ্ছে ফিফটি এবং হান্ড্রেড যেহেতু এর ভ্যালুটা কমই দিয়েছি তার লাইনটা একটু ছোটো এবং অন্য অ্যাঙ্গেলে বেঁকে গেছে চলো একটা কাজ করি আর একটা টাটেল তৈরি করি টি টু নাম দিয়ে এবার এই টাটেলটাকে এই টার্টেলটাকে আমি অন্য একটা ভ্যালু দিচ্ছি যেমন টি ডট গো টু চলো এটা দিই দেখি এবার কী হয় আশা করছি তোমরা কল্পনা করতে পারছো কীরকম ছবি তৈরি হবে অ্যান্ড ঠিক তাই ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে গোটু ফাংশনের সাহায্যে কী করে আমরা যে কোনো লাইনকে ড্র করতে পারবো আর লাইন একটা ইজি সেপস আচ্ছা লাইন তো ড্র হলো একটা সার্কেল কী করে ড্র করা যেতে পারে তো দেখো সার্কেল ড্র করার জন্য একটা সার্কেল নামে একটা অলরেডি একটা ফাংশান বানিয়েই দেওয়া হয়েছে তো সেই ফাংশানটাকে জাস্ট কল করো আর ভ্যালু দিয়ে দাও ভেরি ইজি তো দেখো সার্কেল ফাংশানটা কী করে সার্কেল ফাংশানটাকে কী করে কল করব যে টার্টেলটাকে যদি তুমি সার্কেল ড্র করতে চাও সেই সার্ক সেই টাটেলটার এক মিনিট এই এটা নয় এইটা হুম এই সার্কেলটা এখন আমরা ড্র করব আর ড্র করার জন্য আমাদেরকে সার্কেলের রেডিয়াস এর ভ্যালু দিতে হবে আমরা আবার আইডিয়ালিতে ফিরে এলাম আগের লাইনগুলো থাক এগুলো না ডিলিট করে নিচে আর একটা সার্কেল আমি ড্র করছি যে কোনো একটা টাটেলকে বললাম তুই সার্কেল ড্র কর সার্কেল ফাংশনের নামটা লিখে ভ্যালু দিলাম এটা যে ভ্যালুটা আমি দিলাম এটা হবে ওই সার্কেলের রেডিয়াস মানে হাফ সার্কেল রেডিয়াস অ্যাকচুয়ালি কী তুমি জানো ও তৈরি হলো না কিছু ভুল করেছি ও এখানে জিরো কমা দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি সার্কেল তৈরি করার জন্য একটাই ভ্যালু লাগে দুটো নয় তো নেক্সট এটাকে কপি করে পেস্ট করে আমি অন্য টাটেলগুলোকে বলছি তোরম তোমরাও সার্কেল ড্র করো তার মানে একটা লাইন ড্র হবে লাইন ড্র হওয়ার পর টাটেলগুলো যে পজিশনে যাবে সেই পজিশনে গিয়ে একটা সার্কেল ড্র করবে এই দেখো এই ফার্স্ট সার্কেল সেকেন্ড অ্যান্ড থার্ড দেখে মনে হচ্ছে না বেলুন উঠছে আকাশে এইভাবে আমরা পাইথন টাটেলের সাহায্যে আমরা শেপস ড্র করতে পারি আই থিঙ্ক এই ভিডিওতে তোমরা বুঝতে পেরেছ আজকে এ পর্যন্তই